এপিসোড 8 শুরুতে আমরা দেখতে পাই ফাং কোনো কিছুর পরোয়া না করেই শাইজাওকে কোলে নিয়ে সে পার্টি থেকে চলে যায়। আর এরপর আমরা দেখতে পাই অদৃশ্য একটা শক্তি নানাকে ধাক্কা দিয়ে সুইমিং পুলে ফেলে দেয়। আর এটা কার কাজ হতে পারে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তো এরপরের দিন আমরা অফিসে দেখতে পাই শাইজাও মিস্টার হানকে কফি দিচ্ছিল। তখন মিস্টার হান বলে আজকে ফাং এর মনটা অনেক খারাপ, কেননা মিস্টার জো রিসার্চ ডিপার্টমেন্ট খোলার পারমিশনটি দেয়নি। তো তুমি তাকে এমন কোনো কথা বলো না বা কিছু বলো না যাতে তার মুডটা আরো খারাপ হয়ে যায়। তো এরপর আমরা দেখতে পাই শাইজাও ফাং এর কাছে যায় কফি নিয়ে এবং তাকে চুপচাপ কফি দিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন ফাং তাকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে। তখন শাইজাও ফাংকে জিজ্ঞাসা করে ফেলে যে তোমার মুডটা কি খারাপ, আর কেননা মিস্টার জু তোমাকে রিসার্চ ডিপার্টমেন্ট খুলতে মানা করে দিয়েছে। তখন ফাং বলে যে কাজে তো রিজেকশন আসবে, আর এটা তো একটি স্বাভাবিক বিষয় তাই না, তুমি কোনোভাবে এই রিজেকশনের জন্য নিজেকে দায়ী করো না, আমি এই কোম্পানির বস আর এই কোম্পানিতে যা কিছু হবে তার জন্য আমি রেসপন্সিবল। তো যাই হোক, শাইজাও বাসায় গিয়ে সাউ কে বলছিল যে ফাংয়ের মনটা খুবই খারাপ আর আমি শিওর যে এটা আমার জন্য হয়েছে। তো এরপর শাইজাও মিস্টার জোর সঙ্গে কথা বলার জন্য পরিচ্ছন্ন কর্মী সেজে তার বাসায় যায়। শাইজাও দরজার বাইরে থেকে শুনতে পায় মিস্টার জোয়ের সঙ্গে তার ওয়াইফের কোন একটা বিষয় নিয়ে ঝগড়া হচ্ছিল, আর মিস্টার জু অনেক রাগ করে বাইরে চলে যায়। আর তখন মিস্টার জোয়ের ওয়াইফ শাইজাওকে পরিষ্কার করার জন্য ঘরের ভিতরে নিয়ে আসে এবং তাকে একটি ভ্যাকিউম ক্লিনার দিয়ে ঘর পরিষ্কার করতে বলে। আর তখনই কলিং বেল বেজে ওঠে আর সে দেখতে পায় যে বাইরে ফাং দাঁড়িয়ে ছিল। আর সে তখন বুঝতে পারে না যে কি করবে, এই জন্য সে পাশেই লুকিয়ে পড়ে। আর তখন মিস্টার জুয়ের ওয়াইফ এসে দরজা খোলে এবং ফাং তখন মিস্টার জুয়ের কথা জিজ্ঞাসা করে। তখন তার ওয়াইফ বলে যে একটু আগে তো সে বাইরে গিয়েছে, তুমি একটু বসো, আমি তাকে কল করে দেখি যে সে কখন আসবে। আর তখন ফাং বসতে গিয়ে শাইজাওকে দেখে ফেলে এবং তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। তখন শাইজাও বলে আমি তো এখানে পরিষ্কার করতে এসেছি। তো শাইজাও তখন ফাংকে জিজ্ঞাসা করে যে এই ভ্যাকিউম ক্লিনারটা কিভাবে ইউজ করে। তখন ফাং বলে এটা তো আমিও জানি না, তো যাই হোক আমি তোমাকে হেল্প করছি। এটা বলে সে সেটা হাতে নিয়ে নেয় এবং সে সেটাকে কোনোভাবে অন করে। আর আমরা দেখতে পাই শাইজাও ফাংকে দিয়েই বাড়িটি পরিষ্কার করাতে থাকে। আর তখনই মিস্টার জোয়ের ওয়াইফ আসে এবং তাদেরকে দেখে বলে যে তোমরা কি একজন অপরজনকে আগে থেকেই চেনো। তখন ফাং বলে হ্যাঁ, ও তো আগেও আমার বাসায় পরিষ্কার কর্মী হিসাবে কাজ করতো। তো এরপর মিসেস জু তার হাজব্যান্ডকে কল করতে গেলে আমরা দেখতে পাই ফাং এবং শাইজাও তার পেছন পেছন যায় এবং দরজার পেছনে লুকিয়ে শুনতে থাকে যে তারা কি কথা বলে। তখন আমরা দেখতে পাই মিসেস জুয়ের হাতে একটি পারফিউম ছিল। তখন ফাং পারফিউমটি দেখে বলে এটা তো আমাদের কোম্পানিরই ফার্স্ট জেনারেশনের একটি পারফিউম ছিল, আর এটার উপাদানটি এখন আমাদের কাছে না থাকার কারণে আমরা এটা বানানো বন্ধ করে দিয়েছি। তখন শাইজাও ফাংকে বলে যে মিসেস জু এবং মিস্টার জুয়ের মধ্যে অনেক সিরিয়াস রকমের একটি ঝগড়া লেগেছে বা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যার কারণে হয়তো বা তাদের মুড অফ। তো আমরা যদি তাদের ঝগড়াটি সামলে দিতে পারি তাহলে হয়তো বা মিস্টার জু রিসার্চ ডিপার্টমেন্ট খোলার জন্য সব সেট আপ করে দিতে পারে। তো ফাং এর এই আইডিয়াটা ভালো লাগে। আর এরপর আমরা দেখতে পাই ফাং ভেতরে যায় এবং রিসার্চ জুকে বলে যে এটা তো আমাদের কোম্পানির ফার্স্ট জেনারেশনের একটি পারফিউম, কিন্তু এর উপাদানগুলো এখন আমাদের কাছে না থাকার কারণে আমরা এটা আর তৈরি করতে পারছি না। তো আপনি যদি এই পারফিউমটা দিতেন তাহলে আমরা এটা আবারও চালু করতে পারতাম। তো রিসার্চ জু এতে খুশি হয় এবং খুশি মনে সেই পারফিউমটি দিয়ে দেয়। তো এরপর ফাং শাইজাওকে বলে পারফিউমটা তো আনলাম, কিন্তু এর উপাদানগুলো আমরা বা ফর্মুলাটা কিভাবে বের করব। তখন শাইজাও বলে যে আমার এই নাকটা কখন কাজে আসবে। আমরা দেখতে পাই শাইজাও তার নাকের সাহায্যে সেই পারফিউমটার উপাদানগুলো বের করার ট্রাই করছিল। তো কাজের এক ফাঁকে শাইজাওর একটি পারফিউমের বোতলের দরকার ছিল, আর এই জন্য সে একটি তাকের ওপর থেকে সেটা নামাতে যায়, কিন্তু সেটা অনেক উপরে হওয়ার কারণে সেটা নামাতে পারে না। আর তখন ফাং তাকে হেল্প করতে যায়, আর এরই মধ্যে তারা খুব ক্লোজে চলে আসে। কিন্তু ক্লোজে আসার পরও তারা নিজেদেরকে সামলে নেয়, আর আমরা দেখতে পাই খুব পরিশ্রমের মাধ্যমে শাইজাও সেই পারফিউমটি তৈরি করে ফেলে। এরপর আমরা শাওবুকে দেখতে পাই যে সায়েন্স মিউজিয়ামে আবারও গিয়ে তার সিস্টেমটিকে ঠিক করার ট্রাই করছিল, আর এবার সে সফলও হয় এবং সে তার প্ল্যানেটকে সিগন্যাল পাঠানোর ট্রাই করছিল, কিন্তু সেটা ব্যর্থ হয়। তো এরপর সে বারবার সিগন্যাল পাঠানোর ট্রাই করলেও সে ফেইল্ড হয়। তখন সে বুঝতে পারে না যে তার সিস্টেমটি তো ঠিক হয়ে গেছে, তারপরও সিগন্যাল কেন যাচ্ছে না। আর এরপর সে বাসায় আসে এবং অনেকগুলো ওষুধ খেতে থাকে, আর ঠিক সময়ে শাইজাও সেখানে চলে আসে এবং সে শাওবুকে আটকে নেয়। তখন শাওবু বলে আমার সিস্টেম হয়তো বা ভাইরাস অ্যাটাক করেছে, আর আমি দেখেছি যে মানুষ যখন অসুস্থ হয় তখন তারা অনেক ওষুধ খায়। তো তখন শাইজাও শাওবুকে বোঝায় তোমার সিস্টেম খারাপ হয়েছে তো কী হয়েছে, আমার কাছে তো হরমোন কালেক্ট
করার রিং রয়েছে, তো আমরা অনেক বেশি হরমোন কালেক্ট করব। তাছাড়া ফাং খুব শীঘ্রই রিসার্চ ডিপার্টমেন্ট খুলে ফেলবে, আর তখন তো হরমোন এলিমেন্টটা তৈরি হয়ে যাবে, আর আমরা অনেকগুলো হরমোন কালেক্ট করে আমাদের প্ল্যানেটে চলে যেতে পারবো। তো তোমার উচিত মন না খারাপ করা, আর এটা বলে সাইজো সেখান থেকে চলে যায়। আর আমরা দেখতে পাই সব তখন ভাবে যে শিওর যে হয়তো আমার সিস্টেমটাকে কেউ ব্লক করে রেখেছে। আর এরপর আমরা জিয়াং নামের একটি ছেলেকে দেখতে পাই, যার সঙ্গে সাইজোর পার্টিতে দেখা হয়েছিল। আর এই ছেলেটা আসলে সাইজোর প্ল্যানেটেরই একজন ছিল, যে কিনা এপিসোড ওয়ানে সাইজোকে শাস্তি থেকে বাঁচিয়েছিল এবং হরমোন কালেক্ট করার এই প্রজেক্টে পাঠিয়েছিল। আর এরপর আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাই সাইজো এবং শাওবু যে পৃথিবীতে এসেছে এবং তাদের স্পেসশিপটা যে ক্রাশ করেছে এবং তারা সঠিক সময়ে না পৌঁছে যে ভুল সময়ে অর্থাৎ 2008 সালে পৌঁছে গিয়েছে এটাও তাদের গ্রহের লোকেরা জানে, এবং তারা সাইজো এবং শাওবুকে তাদের প্ল্যান ক্যান্সেল করে আবার পৃথিবীতে ব্যাক আনার কথাও বলছিল। কিন্তু আমরা দেখতে পাই এই জিয়াংই তাদের সবাইকে বোঝায় যে এই হরমোন এলিমেন্টটা আমাদের জন্য অনেক জরুরি, আর এই জন্য তাদের কোনো অবস্থাতে এই মিশনটা বন্ধ করা উচিত নয়। সে বলে আমাদের উল্টো সাইজোকে হেল্প করার জন্য কারো একজনের পৃথিবীতে যাওয়া উচিত। তখন চিফ তাদের সবাইকে জিজ্ঞাসা করে কে পৃথিবীতে যাবে, আর তখন জিয়াং নিজেই পৃথিবীতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আর আমরা বুঝতে পারি এজন্যই সাইজোর প্ল্যানেটের লোক অর্থাৎ জিয়াং এখানে রয়েছে। আর জিয়াং এখানে এসেই প্রথমে সাইজোর লোকেশন ট্র্যাক করে, আর এজন্যই আমরা পার্টিতে যখন সাইজো গিয়েছিল তখন সেখানে তাকে দেখতে পাই, আর সেই নানাকে পুলে ফেলে দেয়, আর সেই শাওবুর সিস্টেমটা ব্লক করে রেখেছে যাতে করে সে তার প্ল্যানেটে সিগন্যাল পাঠাতে না পারে, আর এর ফলে সে তো তাদের প্ল্যানেটেও যেতে পারবে না। তো এরপর আমরা দেখতে পাই সাইজো ফাংকে দুটি ইনভিটেশন কার্ড দেখায়, যেখানে সাইজো মিস্টার জু সেজে আর মিসেস জুকে একটি ইনভিটেশন কার্ড দেয় রেস্টুরেন্টে দেখা করার জন্য, আবার সে মিসেস জু সেজে মিস্টার জুকে একটি ইনভিটেশন কার্ড দেয় সেম রেস্টুরেন্টে দেখা করার জন্য। আর এর ফলে ফাং খুশি হয়, আর আসলে এটা তো সাইজো তার পাওয়ার ইউজ করেছে। তো এরপর যখন তারা রেস্টুরেন্টে যায় তখন আমরা দেখতে পাই তারা একটু কথা বলার পর আবারও তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, আর তাদের পরিস্থিতি খারাপ হতে শুরু করলেই ফাং তাদের মাঝে গিয়ে ঝগড়া থামানোর চেষ্টা করে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। আর তখনই সাইজাও তার একটি লাভ ওয়েভ তাদের দুজনের দিকে ছুড়ে মারে, আর আমরা দেখতে পাই তারা দুজন একজন অপরজনকে জড়িয়ে ধরে। আর আমরা দেখতে পাই সাইজাও এটা দেখে খুব খুশি হয়, কেননা সে তার পাওয়ার ইউজ করে তাদের রিলেশনশিপটাকে ঠিক করতে পেরেছে। আর এদিকে আমরা দেখতে পাই শাওবু এবং লি ফায়ার ওয়ার্কস দেখছিল। লি শাওবুকে জিজ্ঞাসা করে তুমি আমাকে আজকে কেন এখানে ডেকেছো, শাওবু বলে যে আমার মুডটা অনেক খারাপ। তখন লি বলে তুমি অনেক বেশি চিন্তা ভাবনা করো, আমাকে দেখো আমি তো সবসময় চিল মুডে থাকি। আর তখনই আমরা দেখতে পাই লি এর ফোনে তার মায়ের ভিডিও কল আসে, আর এটা দেখে তার সকল চিল মুড একবারে তো কি হয় বুঝতে পারছেন মায়ের কল আসলে। তো তখন লি তো খুব নার্ভাস হয়ে যায়, তখন শাওবু লিকে একটি শান্ত পরিবেশে নিয়ে যায়, আর লি তখন তার মায়ের ফোনটি ধরে। তো তার মাতাকে জিজ্ঞাসা করে সে এখন কোথায় রয়েছে, আর তখনই শাওবু তার বিভিন্ন ধরনের ভয়েস চেঞ্জ করে বলতে থাকে যে আমাদেরকে এই প্রজেক্টটি আজই কমপ্লিট করতে হবে, তো মিটিংটি এখনই শুরু করতে হবে। তো এরকম নানা ধরনের অফিস সংক্রান্ত কথা বলে, আর লিও তার কথায় তাল মিলিয়ে বলে যে আমি এখন বিজি আছি আর ফোনটা এখনই রাখতে হবে, এটা বলে সে ফোনটি কেটে দেয়। তখন শাওবু লিকে জিজ্ঞাসা করে ফোন তো কেটে ফেলেছো, তারপরে তোমার মন খারাপ কেন? তখন লি বলে আমার মাকে মিথ্যা কথা বলা আমার একদম ভালো লাগে না। তো তখন শাওবু বলে যে দেখেছো তোমারও কোনো না কোনো সমস্যা রয়েছে। তখন লি বলে আমার কথা ছাড়ো, তোমার মুড কেন খারাপ এটা আমাকে বলো। তখন শাওবু বলে তোমাকে দেখে তোমার মুড ঠিক হয়ে গিয়েছে, আর লি তখন তাকে অনেক ভালোবাসার সঙ্গে তার মাথায় হাত বুলিয়ে দেয়, আর তারা একজন অপরজনকে দেখতে থাকে। আর তখনই শাওবুর টেম্পারেচার বাড়তে থাকে, আর সে একটি কচ্ছপে পরিবর্তন হতে থাকে, আর এটার জন্য সে ভয় পেয়ে যায়, আর সে লিকে পানি আনার বাহানা সেখান থেকে ভাগিয়ে দেয়। তো লি পানি আনতে যাওয়ার সময় সে যখন আবার একটু পিছনে ঘুরে তখন সে সেখানে শাওবুকে দেখতে পায় না, কিন্তু সে সেখানে একটি কচ্ছপ দেখতে পায় যেটা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, আর সেই কচ্ছপটা তো শাওবুই ছিল। সে লেকের পানির ভেতরে লাভ দেয় নিজেকে ঠান্ডা করার জন্য। আর এদিকে তো রেস্টুরেন্ট আমরা দেখতে পাই মিস্টার জু এবং মিসেস জু এর মধ্যে সকল কিছু আবার ঠিক হয়ে গিয়েছে, তারা আবার দাঁত কেলিয়ে হাসা শুরু করে দিয়েছে। আর তখন ফাং এর ফায়দা উঠায় যে আরে মিস্টার জুয়ে তো আপনাকে খুশি করার জন্য এই রেস্টুরেন্টটা বুক করেছে। আর এটা শুনে তো মিসেস জু আরও খুশি হয়ে যায়, এবং সে তখন খুশি হয়ে ফাংকে হেল্প করার জন্য মিস্টার জুয়ের কাছে বলে। আর তখন মিস্টার জু ফাংকে তার রিসার্চ ডিপার্টমেন্ট খোলার জন্য পারমিশন দিয়ে দেয়, যেটা শুনে তো ফাং এবং সাইজাও দুজনেই খুব খুশি হয়ে যায়। আর যেহেতু সাইজাওর অনেক খিদে লেগেছে তাই
ফাং সাইজাওকে বাইরে নিয়ে চিকেন ফ্রাই খাওয়ায়। তখন সাইজাও ফাংকে খাবার সাদলে ফাং মানা করে দেয় এবং জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি আমাকে কেন হেল্প করছো, তুমি কি আমাকে পছন্দ করো? তখন সাইজাও মুখ ভেঙে বলে, হ্যাঁ তোমাকে আমি কেন পছন্দ করব। তো তখন ফাং অনেক ধরনের কথা বলতে শুরু করে আর সাইজাও তাকে চুপ করানোর জন্য জোর করে চিকেন ফ্রাই খাওয়ানোর ট্রাই করে। আর এর এক পর্যায়ে ফাংয়ের উপরে সাইজাও পড়ে যায় আর তারা অ্যাক্সিডেন্টলি কিস করে ফেলে। আর তখনই ফাংয়ের শরীর থেকে হরমোন বের হয়ে সাইজাও রিংয়ে কালেক্ট হতে থাকে। আর সাইজাও ফাংয়ের উপরে শুয়ে পড়ে, কেননা সে একটু আগে একটি বিয়ার খেয়েছিল আর এই জন্য সে মাতাল হয়ে গিয়েছে। তো বেচারা ফাংয়ের এখানে আর কি করার আছে। আর তখন সে তাকে নিয়ে যায় তার বাসায় এবং মিসেস ঝাও এর কাছে দিয়ে সেখান থেকে চলে যায়। আর মিসেস ঝাও তখন সাইজাওকে ধরে আফসোস করতে থাকে, শিট আমি তো এটা অ্যাক্টিং করতে পারতাম যে আমি ঘরে নেই, তাহলে তো ফাং এবং সাইজাও একসাথে থাকতে পারতো, আমি এই সুযোগটা কিভাবে মিস করলাম। আর এদিকে তো আমরা দেখতে পাই বেচারা ফাং ঘুমানোর ট্রাই করছিল কিন্তু তার মাথার ভেতরে বারবার সে কিস এর মোমেন্টটাই আসছিল, যার কারণে বেচারা ফাং ঘুমাতে পারে না, হয়তো বা এখন সে ওয়াশরুমে যাবে। তো যাই হোক, সে মনে মনে ভাবতে থাকে যে কাল সকালে সাইজা যখন ঘুম থেকে উঠবে তখন তো সে সারপ্রাইজ হয়ে যাবে। আর এদিকে সকালবেলা যখন সাইজার ঘুম ভাঙে তখন তার তো সেই কিসের মোমেন্ট মনে নেই, কারণ সে মাতাল ছিল। আর সে এটাও বুঝতে পারে না যে তার রিংয়ে এতগুলো হরমোন কিভাবে কালেক্ট হলো। আর পরে যখন সাইজা অফিসে যায় তখন আমরা দেখতে পাই সে ফাংয়ের সঙ্গে নর্মাল বিহেভ করে আর এই জন্য তো ফাং শকড হয়ে যায়। আর এরপর যখন কেবিনে সাইজাও ফাংয়ের জন্য কফি নিয়ে আসে তখন আমরা দেখতে পাই সাইজাও ফাংয়ের দিকে তাকিয়ে হাসে এবং তার দিকে এগোতে থাকে। তখন ফাং সাইজাওকে বলে, সাইজাও আমরা এখন অফিসে আছি। আর ফাং তো মনে করছিল যে সাইজাও তাকে কিস করতে আসছে। আর তখন ফাং তার চোখটা বন্ধ করে ফেলে আর এরই সাথে এপিসোড 8টা এখানেই শেষ হয়ে যায়। পাটা মোচকে যায়। তখন কেমন লাগলো এপিসোডটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কথা বলে অনেক এক্সপার্ট, তাহলে লাইক করে বসে তাদের কথা রিপ্লাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাজা বলে যে আমি মিস্টার আপনাদের হাসানোর জন্য আমরা একটা পেজ যদি অফিস করে ফেলি তাহলে আমরা এই ভিডিওতে অ্যাক্টিং করব এবং প্রজেক্ট মানে আমরা এবারে পারমিশন কাজ করব করব জেনে থেকে আপনারা হাজকে ঘরে যাওয়ার জন্য বলে তো আমরা দেখতে পাই সাজা তো আমাদের কে যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাতে যা না করে মানে সাজা বলে তুলে না এবং তাকে নিয়ে বাসার দিকে যেতে শুরু করে জয়েন হয়ে যান। আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার করতে থাকবেন ফেসবুক পেজের যেগুলো শর্ট ভিডিও ফেসবুকে তো শেয়ার করে দিবেন। এপিসোড 7 এপিসোড 70 কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে মাসকে বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে, লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, টেক কেয়ার। খুব শীঘ্রই আমরা এটা